তবে একটা ব্যাপার ঘটছে এই বাড়িতে আর কি। আরে বল না, এত হেজিটেট করছিস কেন? না না না, তেমন কিছু নয়। ওই শান্তি বাবার যে সাগরেতটা, ও একটু দেবীর সঙ্গে বেশি মেলামেশা করছে। হোয়াট ডু ইউ মিন টু সে? দাঁড়া দাঁড়া শুনছি, ডোন্ট গেট সো হাইপ। অ্যানি, তুই কি বলতে চাস একটু পরিষ্কার করে বলতো। আরে বাবা, অত উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই। আমি আমি বলছি আমি বলছি ব্যাপারটা কিছুই না। অনন্ত ওদের দুজনকে ছাদের উপর কথা বলতে দেখেছে, ওরা সব কবিতা টবিতা কি সব বলছিল। হ্যাঁ, কিন্তু প্লিজ সন্দীপ, এই নিয়ে তুমি কিছু প্রশান্ত দা, প্লিজ ডোন্ট মাইন্ড। সি, আই ডোন্ট ওয়ান্ট এনি ইন্টারফিয়ারেন্স ইন মাই পার্সোনাল লাইফ। আরে না, আমরা সেটা করতেও চাই না। আর দেবীরও যে এই ব্যাপারে কোনো দোষ আছে তাও না। তবে পুরো ঘটনাটা আমি কিন্তু নিজের চোখে দেখেছি। আফটারঅল, দেবী আমাদের ছোট বোন, তাই ওর ক্ষতি হোক আমরাও চাই না। ক্ষতি ক্ষতির প্রশ্ন আসছে কোথা থেকে? তুই জানিস না ড্যানি, এসব সাধু বাবার তার চেহারা দারুণ ডেঞ্জারাস। তাহলে তুই বল, ওই ছোড়াটা দেবীকেই বা কবিতা শোনাতে যাবে কেন? আমরাও তো তাই না? এক্সকিউজ মি, আমি এখন আসছি। হ্যাঁ, বাট সন্দীপ প্লিজ, তুমি কিন্তু আমাদের মিস আন্ডারস্ট্যান্ড করবে না। প্রশান্ত দা, আই এম পারফেক্টলি ওকে। আমার রিয়েলি একটা কাজ আছে, তাই আসতে হবে। থ্যাংকস, ওকে, বাই বাই। বাই বাই। তোমরা কিন্তু ওর সামনে ঘটনাটা না বললেই পারতে। ও এমনিতেই দেবীর উপর বিরক্ত হয়ে রয়েছে। শোন ড্যানি, আমার যা মনে হচ্ছে না, যেটা হয়েছে ভালোই হয়েছে। আরে সন্দীপেরও দেবীকে সাবধান করা দরকার। তাহলে ওই চেলাটার একটু খবর নিতে হচ্ছে। শুধু চেলা নয়, চেলার সঙ্গে ওর গুরুরও খবর নিতে হবে। আর এই ব্যাপারে এই তোকে ছোট কাকি ডেকে পাঠিয়েছে। ছোট কাকি? কেন? ছোট কাকি ইজ নট ইনফ্লুয়েন্স বাই দ্যাট গ্রেট বাবা। নট অ্যাট অল। আরে ছোট কাকি প্রমাণ করতে চায় যে ওরা ভণ্ড। হ্যাঁ, আমাদের ছোট কাকিকে একটু হেল্প করতে হবে। দেন আই এম উইথ হার। বলো কখন দেখা করতে হবে? কাল। হ্যাঁ শোন, পারলে সন্দীপকে সঙ্গে নিয়ে নিস। দেখি ও তো আবার কীরকম সেন্টিমেন্টাল জানো। বাট আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। এই বাবার ব্যাপারে এবার একটু খোঁজ নিতে হবে। আর একটু ভালো করে ধুনো দিয়ে দি। এইবার দেখি দেখি দেখি, কি পবিত্র হাত। শান্তি, ওম শান্তি। আপনি আর একটু ধুনো দিয়ে দি। এইবারে ভালো করে জল জল। বেশ বেশ বেশ, বাহ বাহ বাহ। এবারে প্রদীপটা জ্বালানো হয়নি, কি কিটা সদা বাবা। ওকে ডিস্টার্ব করো না, লক্ষ্মী মেয়ে। ও দেখবে একদিন করতে করতেই করা শিখে যাবে। তোমার কোনো চিন্তা নেই ভাই, তুমি তুমি খুব ধীরে ধীরে তোমার কাজ করো। হ্যাঁ, স্মৃতি এসে গেছে। ও তাহলে চলো যাই। থাক থাক মা, আরে এতক্ষণে আসার সময় হলো। সত্যি এত দেরি করলে বাবা এসে গিয়েছেন। কি করব বলো, তোমাদের জামাইয়ের চাকরিটা হঠাৎ করেই ঠিক হয়ে গেল, আর যাওয়ার দিনটা হঠাৎ করে ফাইনাল করে ফেললো। হ্যাঁ রে, জামাই ঠিক সময় মতো রওনা হয়ে গেছে তো? হ্যাঁ, গতকাল মাঝরাতে ফ্লাইট ছিল। ও, অত রাতে তো আর আসতে পারি না, তাই সকালবেলা গুছিয়ে টুছিয়ে সব বন্ধ করে তবে এলাম। আচ্ছা, চলো চলো। বাবা বাবা বাবা, এই যে আমার মেয়ে। বাবা, আমার জামাই কালকেই খুব ভালো একটা চাকরি নিয়ে মিডল ইস্টে চলে গেছে বাবা। কি স্মৃতি, এত বড় একটা খবর, তুমি তো আমাদের কিচ্ছু জানাওনি। আসলে মেজো বৌদি হঠাৎ করেই জানায়নি তো কি হয়েছে মা, এখন তো জানলে। তবে আমার কাছে এলে অনেক আগেই সব জানতে পারতে।
বাবা, আমাদের ব্যাপারটা খুবই ভালো চলছিল, কিন্তু তা সত্ত্বেও ও সবকিছু বিক্রি করে দিয়ে আমার কাছে এসব তুই কি বলছিস? আমি তোর সব কথা আগে থাকতে সব জানি। ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন, কোনো ভয় পাস না মা। এই তো এই তো এই তো আমি দিব্য চক্ষে দেখতে পাচ্ছি, তোদের এখন খালি সুখ সুখ আর সৌভাগ্য। তোর স্বামী চলে গেছে দূরে, বহু বহু দূরে, কিন্তু যে আসছে 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 এবার অন্য বেশে। জয় গুরু, এই রে ফোন। জয় বাবা, জয় বাবা। এই দেবী দেবী, টুকুকে একটু ঘরে দিয়ে আসো, ওর মার কাছে। এই বড়দের মধ্যে কি করছে এখানে? না আমি যাব না, আমি ম্যাজিক দেখব। ছি টুকু, এটাকে ম্যাজিক বলে না। আবার এসো মা, ঘরে যাও। যা দেবী, একদম ওর মার কাছে পৌঁছে দেবী। চলে গেল সদা, জপের মালাটা দে তো। কোনোটি নিভে গেল বাবা। তোদের বাড়ির লোক সবাই এসে গেছে বাবা? না মানে ওই যে বাইরে থেকে আসার মধ্যে আমার আরেক মেয়ে প্রভাবতী বাকি রয়েছে, আর বাড়ির মধ্যে এখনো কেউ কেউ এসে পৌঁছয়নি। সত্যি তো মা, সুতপা কোথায় গেল? হ্যাঁ, সুতপা কোথায় গেল বল দেখিনি। ও এত ব্যস্ত মানুষ, ও সময় কোথায়? কৃষ্ণা, কি হচ্ছে কি? ছি মা, অমন করে বলতে নেই। আমার সুতপা মা বাইরে থেকে দেখতে একটু কঠিন, ভেতরটা তো তা নয়। ওর মনের ওর ভেতরের সমস্ত খবর আমি জানি মা। ও খুব ভালো, লোকের বাইরে দেখে কখনো বিচার করবি না, তার ভেতরে ভেতরে অন্তরে প্রবেশ করতে হবে। মানুষের অন্তরটাই তো সব। হাতের পাঁচটা আঙুল কি সময় হয় না তো? কেউ ছোট কেউ বড়, তাই তো? ঈশ্বরের জগতে নানা রকম লোক আছে, সকলকেই তো বন্ধু ভাবে কাছে নিতে হয়। বসুধৈব কুটুম্বকম, বসুধা সবাই বন্ধু, সবাইকেই বন্ধু ভাবে মেনে নিতে হয়। জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে যে বন্ধু ভাবে বুকে টেনে নিতে পারে, সেই তো প্রকৃত মানুষ। এই নিয়ে করম দাসের সঙ্গে আমার রোজ কত আলোচনাই না হতো বাবা। করম দাস কে বাবা? বালিকা, তোরা যাকে মহাত্মা গান্ধী বলেছে, রোজ এই নিয়ে তার সাথে কত কথা হতো। ও প্রভু, প্রভাবতী তো এখন এলো না রে। প্রভা কি খবর পেয়েছে মা? সে কি, তুমি ওকে খবর দাওনি? যা বাবা, তোমারই তো টেলিফোনে ওকে খবর জানানোর কথা। কি বলছো, আমি তোমাকে বললাম না, আমি অনেক চেষ্টা করে ওদের ফোনে পাচ্ছি না, ফোনটা বোধহয় খারাপ আছে। এই সেরেছে, সেটা তো আমি একদম ভুলে গেছি। চুপ কর তো, ও খবর বা সম্বোধন দিলেই হবে। আরে এসব কি এখানে আলোচনা করার বিষয় নাকি? চুপ কর। হ্যাঁ হ্যাঁ, তাতে কি হয়েছে, কালই না হয় খবর দিয়ে দিও। এত তারা কিসে? আমি তো এক্ষুনি আর এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি না, আমি এখানে আছি, অনেক দিন আছি। যতদিন না ওপর থেকে আদেশ আসে, আমার তো এখান থেকে চলে যাবার কোনো উপায় নেই। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ব্রহ্মা গুরুর বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রীগুরবে নমঃ। তাছাড়া আমি কে তা তো তোরা জানিস না। অহমাত্মা গুড়াকেশু সর্বভূতাশয় স্থিত, অহম আদিশ্চ মধ্যঞ্চ ভূতানাম অন্ত এবচ। আদিত্য নাম অহম বিষ্ণু জ্যোতি সাংড় বিরং সুমানাম মরীচি মুর্ধামস্মি নক্ষত্রাণ অহম শশী বেদানাম সমবেদস্মি দেবানামস্মি বাসব
ইন্দ্রিয়াণাং মনশ্চাস্মি ভূতানামস্মি চেতন বিত্তেষু পাবকজস্মি মরুশিখরিণামহম পুরীধমাঞ্চ সাধ্যং মাম বিদ্ধি পার্থ বৃহস্পতিম স্নানিনামহম স্কন্ধো ঝর্ষামস্মি সাগর মহর্ষিণাম ভৃগুরম ইয়ামুক্ত কীটবলম পাণ্ডবানাম ধনঞ্জয় মুনিনামতি বহম বেশম কবিনাম সুমা। এই হচ্ছে আমার বিশ্বরূপ। বাবার কাছে তা এই ভদ্রলোককে সঙ্গে এনেছো কেন? কাকে? আরে এই যে এই ভদ্রলোককে আমি জানি বাংলা জানি বলতে পারি। মানে আমি বলছিলাম কি যে আপনি জানেন যে কচি মামা কেন আপনাকে এই বাড়িতে এনেছেন? তা তো জানি না। কচি বাবু বলছিলেন কি এখানে কিছু হচ্ছে, ভাই এনার সঙ্গে আমি এলাম। এত আশ্চর্য শোনায় সোহাগা, একই নামে রক্ষে নেই সুগ্রীব তার দোষ। এই তুমি কিছু বললে? এই বলো না, তুমি কিছু বললে নাকি গো? তুমি কিছু বললে? না 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 না, আমি তোমায় কিছু বলিনি, আমি ওকে বলছিলাম। যাকে আমার মনে হয়, হ্যাঁ তুমি বোধ হয় ওকে ওর সঙ্গে দেখা করাতে নিয়ে এসেছো। ও হ্যাঁ, ভোজুয়া বলছিল বটে, এ কে একটা লোক এসছে ওই ফুল টুল দিয়ে ম্যাজিক ট্যাজিক দেখাচ্ছে, আবার বলে কিনা যে জ্যাঠাবাবু ডেকে পাঠিয়েছে। কি জানি কি বলে কিছুই বুঝি না। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, তার মানে তুমি ওকে শান্তি বাবার সঙ্গে দেখা করাতে নিয়ে এসেছো। ও আমাদের শান্তি, চলো চলো চলো, আমাদের শান্তি, শান্তি তো আমার ছোট ভাই, ইনি হচ্ছেন একজন সাধু শান্তি বাবা। শান্তি বাবা ওইখানে বসে আছেন, যাও 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 তাড়াতাড়ি প্রণামটা সেরে এসো, যাও যাও চল চল, আরে শিগগির যাও। আমরা এখন আসি বাবা। এসো মা, জয় বাবা জয় বাবা জয় গুরু। এই ধর বাবা, বাবা আমারও চাই বাবা। কি চাই ভুল? হ্যাঁ বাবা, ভুললে কি করবি? মাথায় গুঁজে রাখবো বাবা। কোথায় গুঁজবে, ওটা কি তোমার আছে? আছে রে কচি, আছে, তো বাঁধাকপির আকারে আছে। প্রভু প্রভু আপনি আমার নামও জানেন? তোর আমি সব জানি, তোর খুব ভুলো মন, যে ফুলটা দিলাম সেটা সব সময় কাছে রাখবি, দেখবি তোর সব মুশকিল আশা। বা 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 বা, আমারও ভুলো মন বাবা, আমার কি হবে? তোমাকে সারাতে প্রভুকে একটা গাছ তুলে নিয়ে আসতে হবে, খালি ফুলে তো হবে না। গাছ হলে তো অসুবিধা হবে বাবা, রাখবো কোথায়? কেন পিঠে পেতে ঘুরবে? বলিস না কচি, খালি ফুলে তো তোমার কাজ হবে না বাজি, তোমার জন্য মন্ত্র বলতে হবে। কি মন্ত্র প্রভু? সেটা আজ নয় বাবা, যেদিন এ বাড়ির সকলকে দীক্ষা দেব সেই দিন বলব। চকি বিনোদ ফুলের বিনোদ মালা, বিনোদ 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 দোলে, আর কোন বিনোদিনী বিনোদ গাঁথুনি গেঁথেছে বিনোদ ফুল, তেরা কাম তো হো জায়গা, তেরা কাম তো হো জায়গা, তেরা কাম তো হ
কি রে অনন্ত, তোকে যে বললাম খেমতিকে বলতে ওদের সবাইকে নিয়ে আসার জন্য। আরে বললাম তো, আর ও তো বললো সবাইকে নিয়ে আসছে। দূর বাবা বল। আরে বাবা এসে যাবে, চিন্তা করো না। চিন্তা করবে না, আশ্চর্য, এখন তো বাড়ির সবাই অন্যদিকে ব্যস্ত নাকি, এই সময় ওরা এসে গেলে আমরা কাজটা গুছিয়ে নিতে পারতাম। আচ্ছা ছোট কাকি, হ্যাঁ কাকা কোথায় বলো তো? শান্তি বাবার কাছে নাকি? শান্তি বাবা কেন, প্রাণের ভয় নেই, ও গেছে মেয়েকে নিয়ে। ওই স্কুলের খাতাটা কেনা বাকি আছে, সেগুলো আনতে গেছে। বৌদি এসে গেছে গো, ওই দেখো সব ধরে নিয়েছে। বাবা এত দেরি করলে কেন রে? আর বলো না, ওদিকে স্মৃতি বৌদি এসে গেছে না, আমাকে বললে একটু গুছিয়ে দিই তারপরে যা। ও তিনিও এসে গেছে? হ্যাঁ এসে গেছে। তাহলে আর বাকিটাকে রইল রে, মোটামুটি হাউসফুল বলা যেতে পারে। তা ঠিক বলেছো, আমাদের বাড়ির যা হাল হয়েছে না, এবার হিন্দি সিনেমাকে হার মানাচ্ছে। আর বলো না, এইবার দেখবে আমাদের বাড়িতে নাই পাড়া ঝেটি সব হুড়ুর হুড়ুর করে লোক এসে, বাড়ির নাম একেবারে পাল্টে যাবে। পাল্টে যাবে? হ্যাঁ। কি নাম হবে? নাম হবে শান্তি বাবা আশ্রম। আশ্রম? আশ্রম না আখড়া, সেটা আমাকে দেখতে হবে। বাড়িতে কিন্তু বেশ একটা পুজো পুজো ভাব, সবাই ব্যস্ত, আর আমাদের তো দম ফেলবার সময় নেই, কি বলো হরিদা? হ্যাঁ ব্যস্ত তো বটেই, ঝামেলাও কম নয়। আচ্ছা হরিহর, এই শান্তি বাবাকে তো কেমন লাগছে? ভালোই লাগে, শুধু আমার কেন সবারই ভালো লাগে। যে আসছে সেও একবার করে ঠিপ ঠিপ করে প্রণাম করছে, আর বাবা আকাশ থেকে ফুল এনে সবাইকে বিলোচ্ছে। দেখো হরিহর, শান্তি বাবার সব ব্যাপারটা কিন্তু আমরা জানি না, মানে ওই আকাশ থেকে ফুল পাড়াটাই দেখি খালি, বাকি সবটা কিন্তু অন্ধকারে আছে বল। ঠিক বলেছো বৌদি, শুনলাম ওই বাবা না অন্ধকার ঘরে একা একা সরাসরি নাকি ভগবানের সঙ্গে কথা বলেন, জানো তো? তাহলে ভেবে দেখ, আমরাও যদি ঘরের মধ্যে থাকি তাহলে তো আমরাও ভগবানকে দেখতে পারি। না না ছোট বৌদি, সে ঘুরে বালি, আমরা থাকলে ভগবান আসছেনই না। হ্যাঁ এটা কিন্তু ঠিক বলেছে ছোট বৌদি, কিন্তু লুকিয়ে থেকেও তো দেখা যায়। তাহলে বরং প্রথমে ভজুয়া আর হরিহর যাক। হ্যাঁ কিরে পারবি তো? এ আর এমন কি কঠিন কাজ, শুনেছি ভগবান নাকি রাতের বেলায় আসে। কি হরিদা পারবে তো? চেষ্টা করা যেতে পারে, ভগবানের দেখা পাওয়া বলে কথা, একবার যদি দেখা পাই উফ, আমি আর ভাবতেই পারছি না ছোট বৌদি। আস্তে হরিহর আস্তে, এখনই এত উতলা হলে সব তো গন্ডগোল হয়ে যাবে। শোন যা দেখবি ঠিক ঠিক তাই বলবি, একটু কমিয়ে বাড়িয়ে বলবি না কিন্তু। ওরে বাবা, না 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 না, এ একেবারে ভগবানের ব্যাপার বলে কথা, হ্যাঁ একটুও বাড়াবাড়ি চলবে। একবার যদি তোরা ভগবানের দেখা পাস না, তাহলে খবরের কাগজে তোদের নাম আর ছবি ফাটিয়ে দেব। বলছেন? আরে আমার কথা মিলিয়ে নি। তাহলে শুধু রাত কেন, রাত দিন ঘোরাঘুরি করব, ভগবানের দেখা আমাকে পেতেই হবে। That's the spirit.